57 জিয়ের আজকের এই বিল্ডে আপনারা চমৎকার কিছু গেমের FPS থেকে শুরু করে সব কিছুই দেখতে পারবেন। প্রথমেই আমরা ক্যাবিনেট হিসেবে ERS-এর X5 পাস ফ্যান সহ হোয়াইটই কেসিংটা ইউজ করতেছি। 5টা ইনবিল্ড ফ্যান আছে, কি বলে RGB কন্ট্রোল করা যায়, এবং কেসিংটা দেখলে একুরিয়াম একটা কেসিং, ডুয়েল চেম্বার কেসিং যেটাকে বলে, চমৎকার। মাদারবোর্ড হিসেবে অ্যাসডকের B450M মিডিয়াম যেটা আছে সেটা M80X, কারণ কেসিংটাও M80X। এই মাদারবোর্ডটা 4টা র্যাম স্লট সহ থাকে, NVMe স্লট থাকে 2টা, এবং যদি মাদারবোর্ডটা দেখেন পছন্দ হইতে যে কারোর জন্যই বাধ্য, যে কারোরই পছন্দ হবে, বাজেটটাও মোটামুটি রিজনেবল। 4টা র্যাম স্লট থাকে, 2টা NVMe স্লট থাকে, 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে যদি লুকসটা করেন, হিটসিংটা থেকে শুরু করে সব কিছু এস্থেটিক হোয়াইট বিল্ডের জন্য পারফেক্টলি ব্যালেন্সড হোয়াইট বিল্ডের জন্য। যেহেতু আমরা হোয়াইট বিল্ডে যাচ্ছি, আমাদের কাছে এর থেকে বেটার অপশন ছিল না। আজকের দিনের রাজা AMD রাইজেন 5700G, রাইজেন 7-এর 8 কোর 16 থ্রেডের এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে, আনঅফিসিয়াল একটা প্রসেসর, তারপরও 3 বছর ওয়ারেন্টি থাকবে। স্টক কুলারটা আমি বের করতেছি না, বিকজ এটা আমার দরকার হবে না, কারণ আমরা একটা এয়ার কুলার এটাতে ইউজ করবো যেটা ডিপ কুলার, এবং ওইটাও হোয়াইট ইউজ করবো। 5700G হচ্ছে 8 কোর 16 থ্রেডের প্রসেসর, 8 কোর 16 থ্রেড এই বাজেটে, মানে 17,000 টাকার আশেপাশে আর কিছুই নেই, আবার উইদিন ডেডিকেটেড 2GB গ্রাফিক্স, সো এর কোনো কম্পিউটার আমি পাইনি। দ্বিতীয় অপশন কুলার, AZ500 ডিপ কুলার, AZ500 হোয়াইট কুলারটা ইউজ করতেছি। হোয়াইট কুলারটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে হলো এটা টপ লেভেলটাও টোটালি হোয়াইট, দ্যাটসমিন আপনি যখন বাইরের থেকে দেখবেন, আমাদের বিলটা তৈরি হওয়ার পরে আপনি দেখতে পারবেন, বাইরের থেকে যখন দেখবেন এটা মানে 100% শিওর থাকেন আপনার পছন্দ হবে। আর প্রসেসর হিসেবে 5700G-এর রিপ্লেসমেন্ট যদি আপনি বলেন, আমি রিপ্লেসমেন্ট হিসেবে যদি ইন্টেলে যাইতাম সেক্ষেত্রে কোরাই 7-এর 10th generation যেতে পারতাম 8 কোর 16 থ্রেডের পারফরমেন্সের জন্য, তবে ডেডিকেটেড 2GB-র যে পারফরমেন্সটা আছে ওইটা আমি হয়তো পাইতাম না। তারপরও ওই কোরাই 7-এর 10th generation প্রাইস পড়তো 23,000 টাকা, যেখানে আমার এটা কস্টিং যাচ্ছে 17,000 টাকার আশেপাশে। আর কুলার হিসেবে আমি যেই AZ500টা করতেছি, এটার বাজেটটাও খুব রিজনেবল, এটা এই মানে ভিডিওতে আমরা প্রাইস করছি 3,000 টাকা। কেউ যদি এটাকে একটা সেভ করতে চায় তাও করা সম্ভব আছে, বিকজ 5700G-এর সাথে একটা স্টক কুলার থাকে, মানে এটার উপরে প্রসেসরের যে কুলারটা সেটা থাকে। বাট যেহেতু আমি এটা মানে হোয়াইট বিল্ডে যাচ্ছি, সব কিছু চাচ্ছি একটু গর্জিয়াস তৈরি করতে, সেই জন্য আমি ওই স্টক কুলারটা ইউজ করতেছি না আপাতত। আমি আপাতত আমাদের যেই ডিপ কুলার AZ500 এয়ার কুলারটা আছে সেটাই ব্যবহার করব। আমি এটার সাথে সাথে র্যাম হিসাবে আমি RGB কিছু র্যাম নিয়েছি, কিংসম্যানের RGB 8GB করে 3200 MHz দুটা র্যাম ইউজ করতেছি। যদিও এটা আমার সুইচ করার সম্ভাবনা আছে, এটা আপনারা চাইলে এটা শিফট করতে পারেন, কারণ এতটা বাজেট, কারণ 3800 টাকা খরচ হচ্ছে আমার পার্টসটিকে, যেখানে আমি এতটা টাকা খরচ না করে অন্য কিছু ইজিলি ব্যবহার করতে পারতাম, অন্য কিছু বলতে অন্য কোনো র্যাম, যদি যেমন কোরসিয়ারের ভেঞ্জেন্সি আছে উইদাউট RGB-তে 2500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল, তারপরে OCPC আছে, মানে মার্কেটে যত ধরনের র্যাম আছে উইদাউট RGB-তে গেলে আপনি 2500 থেকে 2700 মোটামুটি এর মধ্যে অ্যাপাচার থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। এখানে কিন্তু কুলিংয়ের ক্ষেত্রে কিন্তু পেস্ট দেওয়াটা খুবই জরুরি, কারণ এটা আপনার প্রসেসরটা ঠান্ডা রাখতে খুবই হেল্প করবে, এবং এয়ার কুলারের ফ্যানের যেই মানে লোকেশনটা আছে, এয়ার কুলারে যে ফ্যানটা থাকে ERGB ফ্যান, মাদারবোর্ডে সিঙ্ক করা যায় এটা। আমরা র্যামের কথা বলতেছিলাম, র্যাম কিংসম্যানের 8GB করে, 8GB দুটা র্যাম ইউজ করতেছি, 3800 টাকা করে কস্ট যাচ্ছে আমার, এটা সেভিংসের অপশন ছিল কিন্তু বাকিটা হচ্ছে আপনারা তো জানেনই। তো এই র্যামটা আবার মাদারবোর্ডে সিঙ্ক করা যায়, আমি যেহেতু এই ফুল ইয়াটাই কাস্টমাইজটাই যদি সিঙ্ক করার জন্য নিচ্ছি, তো এই জন্য আমার এসডকে স্টিল ডিজাইন মাদারবোর্ডটা পারফেক্ট আছে, এবং এটার কম্বিনেশানটা যদি আপনি খেয়াল করেন এভরিথিং ইজ হোয়াইট। তো সেই হোয়াইটের জন্য আমরা পাওয়ার সাপ্লাইও হোয়াইট নিব, আর আগে NVMe হিসেবে এর মাঝখানে কিংসপেক ব্র্যান্ডের 512GB NVMe নিচ্ছি, 3 বছর ওয়ারেন্টি থাকে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, এবং আমি র্যাম যেটা ইউজ করেছি কিংসম্যানের 8GB করে, ওই র্যামটাও কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যদিও একটু বাজেট বেশি গেছে, তারপরও এটা অর্থি প্রোডাক্ট, মানে যে পরিমাণ টাকা খরচ করতেছে এই বিলটার জন্য, যারা এটা বিল্ড করবেন তাদের জন্য প্রাইস অর্থই হবে। আর NVMe-টাতে আপনার রিডের স্পিড পাবেন 2500 MBPS রিড স্পিড এবং 1800 MBPS রাইট স্পিড। বর্তমান বাজারে যতগুলো NVMe আছে এই NVMe-টার প্রাইস পড়বে 4700, তো 512GB-র যে NVMe-গুলো আছে মোটামুটি সেম বাজেটের মধ্যেই অথবা 2-400 টাকা এভাবে হয়, পারফরমেন্সও আমার মনে হয়েছে বাজেটের তুলনায় এটা বেস্ট আছে।
তো ক্যাবিনেটে যখন আমি এই জিনিসটা বসাইতেছি, তার মধ্যে পাওয়ার সাপ্লাইটা আগে একটু লাগাই নিই, ওই মাদারবোর্ডটা বসাইলামই। পাওয়ার সাপ্লাইটা বসানোর জন্য পাওয়ার সাপ্লাইটা হোয়াইট ইউজ করতেছি 650 ওয়াটের পিসি পাওয়ারের। এই তো আমাদের ফাইনাল লুকস। ফাইনাল লুকসে আপনি যখন দেখতে পারবেন এখানে 5টা ইনবিল্ট RGB ফ্যান আছে, পিছনেরটা অ্যাডজাস্ট ফ্যান মানে বাতাস বের করবে, আর বাকিগুলো হচ্ছে বাতাস ঢোকানোর জন্য। সো আই থিঙ্ক এটা পারফেক্ট একটা শেপ দিছে। আরও কিছুটা ইম্প্রুভ করা সম্ভব, এটাতে আপনার RGBটা সিঙ্ক করা যায়, দ্যাটস মিন আপনি ফ্যানের লাইটের সাথে সাথে আপনার মাদারবোর্ডের এগুলো কন্ট্রোল করতে পারবেন। আমরা ফুল পিসিটার গেমিং পারফরমেন্সটা একটু দেখে নিই। আমরা কল অফ ডিউটি যখন খেলতেছিলাম এই পিসিটাতে, আমাদের FPSটা ছিল 60 থেকে 62 এর মধ্যে, কনসিস্টেন্ট এই পারফরমেন্সটা সে দিয়ে যাচ্ছিলো। তো এই বাজেটটার মধ্যে এটা আমার মনে হয় খারাপ কিছু না, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। কোথাও ল্যাক করতেছিলো না, কিছু করতেছিলো না, তো পারফেক্ট একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছিলো। আর আমরা যখন ভেলোরেন্ট ইউজ করতেছিলাম, ভেলোরেন্ট যখন খেলতেছিলাম, তখন এটার FPSটা 120 থেকে 150 মধ্যে ছিল, তবে মোস্ট অফ দ্য টাইম 150 উপরেও গেছে, মোস্ট অফ দ্য টাইম এটা 130 মানে 128-130 এই পারফরমেন্সই আমরা পেয়েছি। এই তো 5700-এর এই ফুল বিল্ড। এখন আপনারা যারা প্রাইস নিয়ে অপেক্ষা করতেছেন তারা আরেকটু অপেক্ষা করেন, আমরা যেটা বলে দিচ্ছি আমাদের বিল্ড কোথা থেকে করবেন। প্রথম কথা, আপনারা আমাদের পিকটারিটি স্টোর থেকে বিল্ড করতে পারবেন। পিকটারিটি দুইটা স্টোর অ্যাভেলেবেল আছে আপনাদের এই সার্ভিসটা দেওয়ার জন্য। প্রথম হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের 3তলায় 351 এবং 358 নম্বর শোরুম, যেটা আপনি আমাদের সেলস স্টোর হিসেবে ব্যবহৃত হচ্ছে, সবসময় অ্যাভেলেবেল পাচ্ছেন। আর মাল্টিপ্ল্যান সেন্টারেরই 10তলায় পাবেন 1050 নম্বর, আপনি সেইখান থেকে বসেও এটা বিল্ড করতে পারবেন। 3 নম্বর যে জায়গাটা আছে আমাদের এই অফিস ফ্লোরটা, যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান থেকে আপনি বাটা সিগন্যালের থেকে আগাইলে আপনি শেষের দিকে পাবেন, মাঝামাঝি বরাবর পাবেন শওকত ভবন, ওইটার 2তলায় আমাদের এই অফিস ফ্লোরে আমরা যেখান থেকে বসে ভিডিও টিডিও করি, এখান থেকে বসে আপনি বিলটা করতে পারবেন। এই তো ব্যাপার স্যাপার। আর অনলাইনে, অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমাদের যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, টিকটক আছে, যেখানেই আমাদেরকে পাবেন জাস্ট নক করেন। আমরা যেটা করব, আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের এখান থেকে নক করে নেবে, আপনাকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন। ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় আপনি এই পিসটা অ্যাভেলেবেল করতে পারবেন, নিতে পারবেন। এই তো আমাদের অর্ডারের কথাবার্তা, এখন আসেন প্রাইসে। আমরা বসে আছি এটার জন্য ফুললি। আমরা 5700G দিয়ে এই বিলে, প্রথম যে প্রসেসরটা 5700G, এই প্রাইসটা করতেছি এই ভিডিওতে 16800 টাকা। অ্যাসডক স্টিল লিজেন্ড B450M, এটার প্রাইস আসবে আপনার 13900 টাকা, 13900 টাকা। কিংসম্যানের 8GB দুইটা র্যাম, প্রাইস আসবে 3800 টাকা করে, যেটা আপনার টোটাল 3800 টাকা করে 7600 টাকা। আর হচ্ছে যেহেতু দুইটা স্টিক আমি ইউজ করতেছি সেজন্য 7600 টাকা। পিসি পাওয়ারের 650 ওয়াট পাওয়ার সাপ্লাইটা, প্রাইস আসবে 3400 টাকা। ARS কেসিং যেটা আছে 5 ফ্যানের RGB সহ, ARGB সহ কেসিংটার প্রাইস আসবে 4000 টাকা। আর ডিপ কুলার AZ500 এয়ার কুলার যেটা আছে সেটার প্রাইস আসতেছে 2900 টাকা। এই টোটাল 53500 টাকা। তবে আপনারা যারা এই ভিডিও থেকে এই পিসটা বিল করবেন, এই ভিডিও দেখার পরে, তারা এটা পাবেন অনলি 52500 টাকায়, মানে 52500 টাকায় এই ফুল প্যাকেজটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন।